রাজ্যবাসীলৈ এটা সুখবর আগবহাইছে অসম সরকারে। গোয়ালপুরা লোকগীতর শিল্পী প্রতিমা পাণ্ডে বৰুৱাৰ বাসগৃহ সরকারে করব সংরক্ষণ। বৰুৱাৰ পরিয়ালৰ পৰা বাসগৃহটো ক্রয় করে পর্যটকৰ আকর্ষণের রূপত গঢ় দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে রাজ্য সরকারে। আজি অনুষ্ঠিত রাজ্যিক ক্যাবিনেটত গ্রহণ করা সিদ্ধান্ত অনুসরি 15 কোটি 20 লাখ টাকাত প্রতিমা পাণ্ডে বৰুৱা উত্তর সুরীরপরা সরকারে ক্রয় করব এই ঐতিহাসিক বাসগৃহটো। ধুবুরীর গৌরীপুরার গধালৰ নৈ পাৰত 12 বিঘা 3 কঠা 18 লেচা মাটি আগুরি আছে বাসগৃহটোৰ চৌহদে। হাওয়াখানা হিসাবে খ্যাতি আছে স্বনামধন্য শিল্পীগৰাকীৰ সেই বাসগৃহটো আজিও জিলিকাই রাখিছে গৌরীপুরিয়ার কোচরজার সোনোয়ালি ইতিহাসের বহু বর্ণিল পৃষ্ঠা। বর্তমানেও আটক ধুনিয়া হয়ে থাকা বাসগৃহটোৰ পৰাই প্রতিমা পাণ্ডে বৰুৱাই দেশত সিঁচৰিত কৰি দিছিল গোয়ালপুরা ধ্রুপদী সংগীতৰ ছন্দ। সেই বাসগৃহতে বৰুৱা নিমগ্ন হৈছিল আজিও অম্লান হৈ থকা বহু গোয়ালপুরা লোকগীতৰ সুৰৰ সাধনাত। সাধারণ লোকবাদ্যরে গোয়ালপুরা লোকগীত কোচরাজমুখী জনজাতীয় সংগীত অনন্য রূপটি লোকসংগীতক চিরযুজমান করে থাকে গেছে প্রতিমা পাণ্ডে বৰুৱাই। বৰুৱাৰ সেই সংগীত আজিও কলুলিত হয়ে আছে গদালনৈ পাৰর সেই আটক ধুনিয়া হাওয়াখানত। প্রতিমা পাণ্ডে বৰুৱাই 1934 চনত জন্মগ্রহণ করেছিল কলকাতাত। অবিভক্ত গোয়ালপাড়া কোচ সাম্রাজ্যর সন্তান প্রতিমা পাণ্ডে বৰুৱাৰ পিতৃ আছিল প্রাকৃতিকচন্দ্র বৰুৱা। ব্রিটিশের শাসনকালত পিতৃ হওয়া প্রাকৃতিকচন্দ্র বৰুৱাই নিগাজিকৈ বাস কৰিবলৈ গৈছিল কলকাতাত। রজাঘরিয়া পরিয়ালটোৰ পূর্বৰ পৰা আছিল সংগীতৰ এক মধুর চর্চা। এক প্রকার কব পাৰি সংগীত রক্ত সঞ্চিত হৈছিল প্রতিমা পাণ্ডে বৰুৱাৰ শৈরত। কলকাতাত জন্মগ্রহণ করলেও শৈশবতে গুছি আহিছিল গৌরীপুরলৈ। রবীন্দ্র সংগীতৰ শিক্ষা গ্রহণ করে গোয়ালপাড়া লোকসংগীতৰ সাধনাত নিমগ্ন হৈছিল। কেবল লোকগীতৰ সাধনতে নিমগ্ন আছিল যদিও বহু যুগজয়ী কথাছবিটো কণ্ঠদান করেছিল প্রতিমা পাণ্ডে বৰুৱাই। গৌরীপুর মহাবিদ্যালয়ের সেই সময়ের অধ্যক্ষ গৌরী শঙ্কর পাণ্ডের সুত্রে বিবাহপাশত আবদ্ধ হয়ে গদাধর নৈ পাৰত স্থায়ীভাবে থাকিবলৈ ললে প্রতিমা পাণ্ডে বৰুৱাই। তাতে 1955 চনত এটা জলসাওত সাক্ষাৎ লৈছিল প্রধান খুদা কন্ডাক্টর ভূপেন হাজরিকার সুত্রে। ভূপেন হাজরিকার সম্মুখত প্রতিমা পাণ্ডে বৰুৱাই পরিবেশন করার সুযোগ লাভ করেছিল এটা লোকগীতত। তার পাছতেই ডক্টর ভূপেন হাজরিকার সুত্রে প্রতিমা পাণ্ডে গড় লৈ উঠিছিল এক বিশেষ বন্ধুত্ব। ভূপেন হাজরিকার বহু ছবিত গীত পড়ার সুযোগ লাভ করেছিল প্রতিমা পাণ্ডে বৰুৱাই। রজাঘরিয়া পরিয়ালের কন্যা হলেও তেনে সাধারণ লোকের সুত্রে প্রতিমা পাণ্ডে বৰুৱাই গড়ি তুলিছিল আত্মিক সম্পর্ক। সাধারণ জনতার দুঃখ দুর্দশাক চিত্রকল্প হিসাবে লৈ বহু গীত রচনাও করেছিল প্রতিমা পাণ্ডে বৰুৱাই। এগারী প্রতিমা পাণ্ডে বৰুৱাই সংগীতের সাধনার লাভ করবলে সক্ষম হয়েছিল পদ্মশ্রী সন্মান লাভ করেছিল সংগীত নাটক একাডেমির বঁটা। প্রতিমা পাণ্ডে বৰুৱাৰ জীবনক আধারত হস্তির কন্যা নামৰ ছবিখনে লাভ করেছিল রাষ্ট্রীয় খ্যাতি। বলিউডের স্বনামধন্য ছবি নির্মাতা তথা পরিচালক প্রথমেশ বৰুৱাৰ ভতিজী আছিল প্রতিমা পাণ্ডে বৰুৱা। সেইগৰাকী প্রমথেশ বৰুৱাই নির্মাণ করেছিল ছবি দেবদাস। এই পর্যন্ত বলিউডের দেবদাসর রিমেক হয়েছে কেবাবারও। কেবাবছর পূর্বে একেখন ছবি পুনৰ নির্মাণ করেছে বলিউডের বর্তমানের খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বানশালিয়ে। ছবিখনত অভিনয় করেছিল প্রখ্যাত অভিনেতা শাহরুখ খান আর ঐশ্বর্য রায়। দেবদাস ছবিখনের আঁরর কাহিনী বুঝি গৌরীপুরের গদাধর নৈ পাৰত থকা প্রতিমা পাণ্ডে বৰুৱাৰ বাসগৃহের প্রতি কৌতূহল জাকি উঠিছিল শাহরুখ খান আর ঐশ্বর্য রায়ের দরে বলিউডের প্রতাপী অভিনেতা অভিনেত্রীরও। গোয়ালপুরের লোকসংগীতের অন্যতম জনক প্রতিমা পাণ্ডে বৰুৱাৰ মৃত্যু হয়েছিল 2002 চনের 27 ডিসেম্বর। বৰুৱাই এই সংসারপ্র বিদায় মাগিছিল যদিও গদাধর নৈ পাৰে পাৰে কললিত হয়ে আছিল প্রতিমা পাণ্ডে বৰুৱাৰ কণ্ঠ তেওঁৰ সুললিত সুর। তেওঁৰ মৃত্যুর পাছতো অনুরাগীয়ে ভিড় করে আহিছে স্মৃতি বিজড়িত এই বিশেষ বাসগৃহটো। শেহতীয়াকৈ সরকারে বাসগৃহটো সংরক্ষণ করার লগতে পর্যটকৰ আকর্ষণীয় করে তুলব বলে আজি কেবিনেটৰ সিদ্ধান্ত ঘোষণা করার লগে রাজ্যবাসী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তর প্রতি মুক্তভাবে সমর্থন আর প্রশংসার উপচাই পেলাইছে। আহক চাও আজি ঐতিহাসিক ঘোষণা করেছিল রাজ্য সরকারের মুখপাত্র রাজ্য সরকারের মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই। জয়ন্ত বৰুৱাৰ বক্তব্য আমি কিছু মুহূর্তের পিছতে আপনার দেখাম, কিন্তু এই মুহূর্তের সবাতোকৈ গুরুত্বপূর্ণ বাতরিটা হৈছে প্রতিমা পাণ্ডে বৰুৱাৰ বাসগৃহ অর্থাৎ হাওয়াখানা অসম সরকারে নিজের অধীনলৈ অনার কথা আজি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে রাজ্যিক কেবিনেটর বৈঠক সম্পন্ন হওয়ার পাছতেই।